আসসালামু আলাইকুম আদা টুনি রশি ঘরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে ছাতু শরবত তৈরি করে দেখাবো দুই রকম পদ্ধতিতে ছাতু শরবত শরীরের জন্য অনেক উপকারী ছাতুতে অনেক ফাইবার রয়েছে যা শরীরের জন্য ভালো আর এটা পেটেও অনেকক্ষণ থাকে এক গ্লাস ছাতুর শরবত আপনি যদি খান তাহলে এটা অনেকক্ষণ আপনার পেটকে ভরা রাখবে তাহলে চলুন শুরু করি দেখে নেই কিভাবে বানানো যায় ছাতু শরবত আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি প্রথমে একটা বাটিতে আমি এক গ্লাস পানি নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিচ্ছি এক চা চামচ গুড় এটা আখের গুড় গুড়টাকে এখন এই পানির সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি গুড়টা পানির সঙ্গে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস এটাকেও মেশাতে হবে যদি আপনারা মিষ্টি বেশি খেতে চান তাহলে আরও গুড় দিতে পারেন আমি একটু হালকা মিষ্টি করব সেজন্য আমি একটু কম দিয়েছি এটা মেশানো হয়ে গেছে এবারে শরবতটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে নিয়ে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছাঁকার কারণটা হচ্ছে গুড়ের মধ্যে অনেক সময় বালু থাকে সেটা মুখে পড়লে ভালো লাগবে না সেজন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নেয়াই ভালো এবারে আমি এই শরবতটার মধ্যে দিব এক টেবিল চামচ ছাতু এটা আমি জবের ছাতু নিয়েছি এবারে এটাকে নেড়ে নিচ্ছি এটা হয়ে গেছে গোলানো এবারে অন্য শরবতটির জন্য আমি এখানে একটা গ্লাসে পানি নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ চিনি একটা চামচ লেবুর রস আর এক টেবিল চামচ জবের ছাতু এবারে এগুলোকে নিচ্ছি তৈরি হয়ে গেল দুই রকম পদ্ধতিতে জবের ছাতুর শরবত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ